আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোহেল সুমি ব্লগস অ্যান্ড কুক। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো প্রিয় দর্শক, কারফিউ মাস্ট টমেটো সস দিয়ে। তো এর জন্য আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো, এবং এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি অন্য ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাড করে দেব। এর মধ্যে আমি অ্যাড করে দিব কিছুটা গোটা জিরা। গোটা জিরা দিলে যেটা হয় সেটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, যেটা খুবই ভালো লাগে খেতে। আপনারাও চাইলে দিতে পারেন। আর পেঁয়াজ ভাজার সময় আপনারা গোটা জিরাটা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে দিলে হয় কি, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে দিলাম, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখানে এই জন্য আমি পানি অ্যাড করে দিলাম যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব মরিচ পরিমাণ মতো, হলুদ এবং ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি অ্যাড করে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা। মশলার সাথে আদাটা খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই সবগুলো উপাদান যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ টমেটো সস। এখানে আপনারা টমেটো ইউজ করতে পারেন অথবা হট টমেটো সসও ইউজ করতে পারেন। আমি হট টমেটো সস ইউজ করেছি। তো টমেটোটা মশলার সাথে অ্যাড করে দিয়ে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো খুব সুন্দরভাবে আস্তে আস্তে বসিয়ে দিব, তাতে করে মাছটা কষানো হয়ে যাবে। এই একই পদ্ধতিতে আপনারা যে কোনো বড় মাছ রান্না করতে পারেন। আমি কারফিউ মাছ রান্না করছি আজকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে আমি ঢাকনা উল্টিয়ে নিয়ে আবারও মাছটা অন্য পিঠে উল্টিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে, মাছগুলো উল্টানো আমার শেষ। এখন মাছটা খোলা অবস্থায় আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। আমি এখানে অ্যাড করে দিব জিরা গুঁড়া এবং এতে দিয়ে দিব 6টা কাঁচামরিচ। এবং কাঁচামরিচগুলো আমি মাথার দিক থেকে ফেড়ে দিয়েছি যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই মাছের মধ্যে ছড়িয়ে যায়। এই পর্যায়ে আমি কিন্তু 1/2 কাপ পানি ব্যবহার করেছি মাছটা কষানোর জন্য। মাছটা এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য, 1 কাপ পরিমাণ পানি। এবং পানিটা আমি এখানে ফুটিয়ে দিয়েছি। এতে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে পানি গরম হতে সময় লাগবে না, আর ঠান্ডা পানি ব্যবহার করলে পানিটা গরম হতে সময় লাগে এবং মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সম্পূর্ণ পানিটা একদম টেনে নিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছি এবং মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।